আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার আজকের রেসিপি স্পাইসি ম্যাকারণি যেটা হলো কুল কুলসুন ম্যাকারণি আর এই কুলসুন ম্যাকারণিটা আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আমি আজকে এই কুলসুন ম্যাকারণিটা রান্না করেছি তো এখানে কুলসুন ম্যাকারণি নিয়ে নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো আর এখানে নিয়েছি একটা গাজর এখানে নিয়েছি দুইটা টমেটো এখানে নিয়েছি রসুন কুচি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ আর একটা ডিম আজকের এই একটা ডিম দিয়ে কিন্তু আজকে আমি এই মেকারিনা মেকারনিটা রান্না করব। তো এখানে একটা পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো তো এই লবণের ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর সয়াবিন তেলটা দেওয়ার পরেই কিন্তু আমি এই মেকারনিগুলো দিয়ে দিচ্ছি এখানে কারণ এই কুলচুর ম্যাকারণিগুলো কিন্তু যদি তেল এইভাবে দিয়ে আমরা সিদ্ধ করি তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর অনেক সময় দেখা যায় যে আমরা নুডলস অথবা মেকারনি রান্না করার সময় একসাথে লেগে যায় তো এইভাবে যদি করি তাহলে কিন্তু মোটেও লাগবে না তো ম্যাকারনিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা একটা ঝুড়িতে নামিয়ে দেন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তো এটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তো তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি বড় রসুন কুচি মানে বড় রসুন যেটা এটা দুই কুয়া রসুন কুচি করে নিয়েছিলাম তো এখানে দিয়ে দিয়েছি কালো মরিচ গোলমরিচ যেটা কালো গোলমরিচ তো আপনারা চাইলে এটা ফাঁকিটা মানে গুঁড়াটা দিতে পারেন আমি আসলে ঘরে থাকা উপকরণগুলো যেহেতু করেছি তো ফাঁকি করতে আবার ভাজোই করো তো আমি এত ঝামেলায় যাইনি আমি আস্তাটাই দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো আমি এখন গাজরটাকে একটু ভালোভাবে ভেজে নিব তেলের উপরে আর এখন দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দেওয়ার পরে গাজরটা আসলে আস্তে আস্তে ভাজলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো এই তো গাজরটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই ডিমটা মানে একটা ডিম যেহেতু দিব আমি তো আমি আলাদা আর কোনো কড়াই ইউজ করলাম না তো আমি ডিমটা এখানে এভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আর আলাদা আর একটা কড়াইতে ভেজে নিতে পারেন তো আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আসলে এটা স্ক্রিপ পড়ে গিয়েছে তো এইভাবে আমি ডিমটা ভেজে নিয়েছি আর আসলে আমার রান্না যতটা আমি সহজভাবে দেখাতে পারি আমার ততটাই ভালো আর আপনাদের জন্য ভালো যেন সহজভাবে সহজ কিছু শেখা যায় এটাই আমিও অনেক ভিডিও দেখি যেটা সহজ আমি সেটাই আসলে মনে করি যে এটাই পারফেক্ট তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো যে কেটে রেখেছিলাম তো টমেটোগুলো আর মরিচগুলো তো আপনারা যদি বাচ্চারা খেতে চায় তাহলে মরিচের ঝালটা একটু কম দিবেন মানে মরিচটা একটু কমিয়ে দিবেন তো এখানে টমেটোটা হয়ে গেলে মানে একটু আমি নেড়ে চেড়ে যেন টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায় আর যেহেতু টমেটোটা বেশি সময় লাগে না সিদ্ধ হতে এর জন্য টমেটোটা কিন্তু আমি সবাই শেষে দিয়েছি তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো টমেটোটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ম্যাক কুলসুন দিয়ে দিচ্ছি এখানে এই ম্যাকারেনটা দিয়ে আমি আস্তে আস্তে এটা নেড়ে দেবো আর এটা রান্না করার সময় অবশ্যই মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে আর এখানে আমি দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ সয়া সস তো সয়া সসটা আমার ঘরে ছিল তাই দিয়েছি আপনারা যদি দিতে না চান অবশ্যই স্কিপ করবেন আর এখানে দিচ্ছি আমি টমেটো সস তো এই টমেটো সসটা আসলে দিলে এটার খাবারটার মানে স্বাদটা একটু একটা রেস্টুরেন্ট স্টাইলে চলে আসে যদি সয়া সস বা টমেটো সস দুইটাই দেওয়া হয় খেতে আসলে অনেক ভালো লাগে তো এই ম্যাকরিনটার সাথে কিন্তু একটা মশলার প্যাকেটও থাকে তো আমি মশলাটাও দিয়ে দিচ্ছি সবাই শেষের দিকে তো এই তো আমার আজকের এই রেসিপি আমি এভাবে করে নিয়েছি তো দেখতেই পারছেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপি তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার এই রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ